সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে রায়গঞ্জ আদালতে পেশ করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কুন্দন কুমার যাদব, বাড়ি বিহারের বৈশালী জেলার সুলতানপুর, এবং অপরজনের নাম ছোট্টু কুমার পাসওয়ান, বাড়ি বিহারের বৈশালী জেলার হাজিপুরে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 395 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ জানিয়েছেন, রায়গঞ্জ শহরের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্তরা জড়িত রয়েছে। অভিযুক্তদের এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে রানাঘাটে একটি সোনার দোকানে ডাকাতি করার সময় অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে সোনার অলংকার, আগ্নেয়াস্ত্র সহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। পুলিশি হেফাজতে ধৃতরা স্বীকার করে, রায়গঞ্জের নামী স্বর্ণ অলংকারের দোকানে ডাকাতির সঙ্গে তারা যুক্ত রয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে রায়গঞ্জ থানার পুলিশ। বস্তুত চলতি বছরের এপ্রিল মাসের 14 তারিখে রায়গঞ্জ শহরে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল রিলায়েন্স জুয়েলারিতে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক কোটি টাকার হীরে ও স্বর্ণ অলংকার ছিনতাই করে দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। পয়লা বৈশাখের ঠিক আগের দিন চৈত্র সংক্রান্তিতে রায়গঞ্জ শহরে ভয়াবহ ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে দুজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানিয়েছেন, রানাঘাটের ডাকাতির সঙ্গে রায়গঞ্জের সোনার দোকানের ডাকাতির যোগসূত্র রয়েছে বলেই দুজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।